এসে গেছি বল, কোথায় আমার দোষ, কোথায়? ওয়েলকাম টনি, ওয়েলকাম। বস, এমন কি মাল আমদানি করে পোড়াক তুমি করেছ? হ্যাঁ, তার শাস্তি কি হওয়া উচিত ছিল? বস, মৃত্যুদণ্ড। বস, এই ধরনের অপরাধ আমি একটা করিনি, কিন্তু ধরা খেয়েছি একবার। বস, প্রেম আপনার আমাকে হিজ্জা প্রমাণ করে বেকসুর খালাস? খালাস নয়, আমি তোমাকে আমার আদালতে মৃত্যুদণ্ডই দিলাম। আমার ছেলেকে যারা পুড়িয়ে মেরেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করো, আমিও তাদেরকে এভাবে পুড়িয়ে মারব। ওকে স্যার। আমার মেয়ে গেছে, আমি জানি না, আমি জানি না। হ্যালো স্যার, কোন সামা স্বীকার করতে চায় না। আমি সিনথিয়া বলছি, তোমাকে আমার ভীষণ দরকার। আরে সিনথিয়া রানী, এত তো আজ করলাম, রাজি হলে না। আর সে দেবন, ওকে ওকে বলো কোথায় আসতে হবে। ওকে 5 মিনিটের মধ্যে চলে আসছি। এই তোরা কথা আদায় কর, আমি কথা বলে আসছি। রাত কভার করে দেবো, যাতে টাইম কম। আমি কি করছো? অ্যাক্সিডেন্ট করবো তো, গাড়ি থামে না। আরে মিস্টার মুরাদ, আপনি থ্যাংক ইউ মেনশন নট, বাই। থ্যাংক ইউ মেনশন নট, থ্যাংক ইউ মেনশন নট। আহ
পড়ে বাবারে মাঠে পড়ে গেছে হয়েছে তাকে শনাক্ত করার অবস্থা পর্যন্ত নেই তাহলে স্যার ওটা কি অন্য কারো লাশ সাদা ভাবতে পারেন অবস্থাটা একই ভাবে খুন করা হয়েছে টনি বক্তিয়ারকে আইন প্রণেতার ছেলে খুন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য খুন এই অবস্থা চলতে থাকলে দেশের আইন শৃঙ্খলা কোথায় যাবে পুলিশের উপর মানুষ ভরসা করবে কেন বলুন এই খুনিটাকে কে ধরবে স্যার দায়িত্ব আমাদের আমরা ধরব আমার তো মনে হয় তার আগেই আপনাদের অবস্থাও তাই হবে যে অবস্থায় ইন্সপেক্টর খানের হয়েছে এই খুনিটাকে ধরার জন্য আমার এমন একজনকে দরকার যে শুধু আইনকেই তোয়াক্কা করে আছে স্যার একজনই আছে যে নেতা নেত্রী মন্ত্রী মিনিস্টার কাউকে তোয়াক্কা করে না আর এর জন্য সে বারো বছরের চাকরিতে চব্বিশ বার বদলি হয়েছে কে সে ইন্সপেক্টর আকবর ইন্সপেক্টর আকবর বাস্তবে দেখে ধন্য হলাম থ্যাংক ইউ ইন্সপেক্টর আকবর আইনের সেবা করে আপনি অনেক ক্লান্ত এরপরে অনুরোধ করব প্লিজ হেল্প মি কেন কি হয়েছে আপনার একজন ক্রিমিনাল আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে কে সে ক্রিমিনাল চলুন দেখিয়ে দেব প্লিজ আসুন না আসুন আসুন কই কোথায় সে ক্রিমিনাল কাউকে তো দেখছি না দেখবে কি করে কোন ক্রিমিনাল কি নিজেকে কখনো দেখতে পারে তার মানে তুমি বলতে চাও আমি ক্রিমিনাল না ক্রিমিনাল আমি কারণ আমি এমন একজনকে ভালোবেসেছি যে কিনা আইনের সেবা করতে গিয়ে দু মাসের বেশি কোথাও দেখতে পারে না ওকে ওকে নাও লেট মি সে তুমি কি বলবে আমার কথা শোনো আচ্ছা তুমি কি বলো তো তুমি চোর ডাকাত গুন্ডা বদমাশ সবাইকে সময় দাও অথচ আমাকে সময় দাও না তোমার সাথে প্রেম করার পর আমি ইন্টার পাস করেছি ডাক্তারি পাস করেছি এক বছর হলো প্র্যাকটিস করছি এর মধ্যে তুমি আমাকে কদিন সময় দিয়েছো বলো তো ওকে ওকে কোন ওকে নয় আগে আমার কথা জবাব দাও এই জন্য কি আমি তোমার কাছে ছুটি এসেছি মোটেই না তুমি এসেছো আমার কাছে ভালোবাসার সময় নিতে এখন এই মুহূর্তে থেকে আমার যত সময় আছে সবই তোমার নাও শুরু করো ওমা শুরু করবো